আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। মাসুম মাহবুব ওয়ালিদ বিন সিরাজ ভাইকে নিয়ে তুরস্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ধারাবাহিক কিছু টক শো বা ধারাবাহিক কিছু আলোচনার প্রোগ্রাম করব। আজকে সেটার দ্বিতীয় পর্ব। আমরা স্বাগত জানাচ্ছি ওয়ালিদ বিন সিরাজকে। সিরাজ ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম মাসুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওপেন ডাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। অলিভিয়া, আমি একটু জানতে চাচ্ছি যে এখানে যে আজকে লিবিয়ার মানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই অনুরোধ লিবিয়ার কানে কিভাবে পৌঁছলো বা লিবিয়া কোন দৃষ্টিকোণ থেকে দেখছে, আর আদৌ কি তুরস্ক জো বাইডেনের এমন অনুরোধ? আমরা বলতে পারি জো বাইডেন নির্দেশ করেনি, অনুরোধ করেছে। তো তুরস্ক কি আদৌ জো বাইডেনের এমন অনুরোধ রাখবে, কিংবা লিবিয়ার বৈধ সরকার আদৌ কি তুরস্ককে লিবিয়া থেকে চলে যেতে বলবে? কি মনে হচ্ছে আপনার কাছে? মাসুম ভাই দেখুন, তুরস্কের সাথে লিবিয়ার যে সম্পর্ক, অর্থাৎ তুর্কি জাতির সাথে লিবিয়ান জাতির যে সম্পর্কটি রয়েছে, সেটি হচ্ছে আমেরিকার জন্মের আগের, অর্থাৎ 1400 শতকের দিকে এই সম্পর্কটি স্থাপন হয়েছে। এখন লিবিয়ার মানুষের সাথে তুরস্কের মানুষের কিন্তু আত্মীয়তা রয়েছে, অর্থাৎ এটি কিন্তু ওসমানলি সাম্রাজ্যের একটি অংশ ছিল। 1914 সালে এটি আলাদা হয়েছে, ইতালির দখলে গিয়েছে। 1914 সাল 2014 মানে 110 বছর, কিন্তু এর আগে কিন্তু একটি বৃহৎ সময় ধরে তুরস্কের সাথে লিবিয়ার যে সম্পর্কটি রয়েছে, আপনি মানে কালচারালি আমি আপনাকে যদি বলতে চাই, তুরস্কের এমন অনেক প্রবাদ রয়েছে তুর্কি ভাষায় যেগুলো লিবিয়ান অ্যারাব স্পিকার মানুষদের মুখে মুখে প্রচলিত প্রবাদ বাক্য। একই সাথে লিবিয়ার অনেক অঞ্চল নিয়ে তুরস্কের মধ্যে অনেকগুলো প্রবাদ রয়েছে। লিবিয়ার অনেকগুলো খাবার তুরস্কে খুব বিখ্যাত, আবার তুরস্কের অনেক কাবাব বা বিভিন্ন খাবার বা মিষ্টান্ন লিবিয়াতে খুব বিখ্যাত। এখন এই যে সম্পর্কটি রয়েছে, এর মধ্যে কিন্তু আপনি আরো একটি সম্পর্ক রয়েছে, সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। অর্থাৎ আপনি জানেন কিনা জানি না, একটি বিশাল কৃষ্ণাঙ্গ লিবিয়ান জনগোষ্ঠী কিন্তু তুর্কির ইজমিরে কয়েকশো বছর ধরে এখানে বসবাস করছে। আবার অনেক তুর্কির জাতি, যেমন আমি আপনাকে বলতে পারি সাররাজ, যে ফায়েজ আল সাররাজ, সে কিন্তু তুর্কিশ বংশোদ্ভূত, তুর্ক বংশোদ্ভূত। অর্থাৎ তুর্কির এখানকার একটি শহর থেকে তার পূর্বপুরুষরা সেখানে গিয়েছে, সেখানে স্থানীয় লিবিয়ান কোনো মহিলাকে বিবাহের মাধ্যমে তারা সেখানে, সেই পরিবারটি সেখানে স্থায়ী হয়ে যায়। একই সাথে এই যে লিবিয়ার যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও কিন্তু আসলে ফাতি বাস আগা কিন্তু একটি টার্কিশ লাস্ট নেম। আপনি যদি লক্ষ্য করে দেখেন, বাস মানে হচ্ছে মাথা টার্কিশ ভাষায়। তো আপনি যদি দেখেন, এদের মধ্যে একটি আত্মীয়তার সম্পর্ক রয়েছে, একটি রক্তের সম্পর্ক রয়েছে। তো লিবিয়ার যে ব্যথাটা, সেটা তুরস্ক যেভাবে অনুভব করবে, অন্য কেউ সেভাবে অনুভব করবে না। কারণ এটি এটি শুধু যে এই যে একটি 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 রাষ্ট্র ছিল তা কিন্তু নয়, এদের মধ্যে আত্মীয়র সম্পর্ক রয়েছে, মানে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কালচারাল এবং ইমোশনাল যে টাইজটা, এটি তো আপনি অস্বীকার করতে পারবেন না। এখন আটলান্টিক সাগরের ওই পার থেকে বাইডেন বলতে পারে, সেটি লিবিয়ার মানুষও যেরকম মানে কানে নিচ্ছে না, সেরকম তুরস্কের মানুষও কানে নিচ্ছে না। রাশিয়ার ব্যাপারে আমি একটু অ্যাড করতে চাই সেখানে। রাশিয়ার এখানে রোলটি, যে রোলটি রয়েছে, সেটি ঠিক আছে লিবিয়ার মানুষের জন্য নেতিবাচক, এটি আমি স্বীকার করছি। কিন্তু তুরস্কের সাথে রাশিয়ার একটি হটলাইন রয়েছে, সেটি হচ্ছে প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট এরদোয়ান, এরা হচ্ছে খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং এদের পার্সোনাল মোবাইল নাম্বারের মাধ্যমে এরা কোনো প্রোটোকল ছাড়া একজন আরেকজনকে ফোন করতে পারে, নট নেসেসারিলি রাজনৈতিক কারণে। এরা কখনো কখনো একজনকে আরেকজনকে মাছের দাওয়াত দেয়, কখনো কখনো আইসক্রিম খায় একসাথে। এদের দুজনের মধ্যে একটি খুবই মানে পৃথিবীতে হয়তো এই ধরনের মানে দুটি বৃহৎ বড় ধরনের ক্যারিসম্যাটিক রাজনীতিবিদদের মধ্যে এই ধরনের গভীর সম্পর্ক, বন্ধুত্বের খুব কম দেখা যায়। তাদের মধ্যে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট রয়েছে, সিরিয়াতে রয়েছে, লিবিয়াতে রয়েছে, কিন্তু এত তো সত্ত্বেও তারা কিন্তু একটি মানে যোগাযোগ স্থাপনের মাধ্যমে ওখানে সরাসরি যে ক্ল্যাশ সেটি এড়িয়ে যেতে পারছে। সিরিয়াতে লিবিয়াতে রাশিয়ার উপস্থিতি কিন্তু আসলে সেই ক্ষেত্রে দেখা যায় যে যদি আজকে রাশিয়া মাঝখানে না থাকে, তাহলে হয়তো মিশরের সাথে তুরস্কের একটি সরাসরি যুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুটি সেনাবাহিনীর মধ্যে। এখানে একটা জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মিশরীয় জাতির সাথেও কিন্তু তুর্কি জাতির একটি অত্যন্ত পুরানো এবং গভীর সম্পর্ক রয়েছে। সে মিশরি জাতি এবং তুরস্ক জাতি, এরাও কিন্তু ভাতৃপ্রতিম জাতি, যদিও এই একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী
সিসি কে গণতান্ত্রিক তুর্কি হয়তো সেইভাবে সেইভাবে সুসম্পর্ক স্থাপন করতে পারে না, সেটি হচ্ছে নীতিগত কারণে হতে পারে, কিন্তু দুটি জাতির মধ্যে কিন্তু ভাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে। এখন দুটি ভাতৃপ্রতিম সেনাবাহিনীকে যদি সামনাসামনি দাঁড়া করিয়ে দেয়া হয় তাহলে তো এটা কারোর জন্যই সুফল বয়ে আনবে না। তো সেদিক থেকে কিন্তু রাশিয়ার রোলটা একেবারে খারাপ না, কারণ রাশিয়ার উপস্থিতি, রাশিয়া ওখানে একটা বাফারের রোল পালন করছে, অর্থাৎ একটি বাফার এর কাজ করছে, যেখানে যেখানে তুরস্ক এক পাশে রয়েছে, এক পাশে মিশর রয়েছে, এবং মিশর কিন্তু হাফতারের পক্ষে রয়েছে, সেখানে রাশিয়া থাকার কারণে কিন্তু মিশর রোলটা প্যাসিভ হয়ে গেছে। এবং যেহেতু দুই দেশের সর্বোচ্চ লেভেলের রাজনীতিবিদদের মধ্যে একটি বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সরাসরি সংঘর্ষের আশঙ্কাটা খুবই কম। এটি আমরা কিন্তু পরীক্ষিত ভাবে দেখেছি সিরিয়াতে এবং লিবিয়াতে। যে তুরস্কের মানে জো বাইডেনের এই বক্তব্যের পর এরদোয়ান সরকার বা তুরস্কের পক্ষ থেকে এটা কোনো প্রতিক্রিয়া দেয়া হয়েছে কিনা, কিনা রাশিয়া থেকে কোনো প্রতিক্রিয়া হয়েছে কিনা এই বিষয়ে? এটার আসলে তেমন এই এই যে আহ্বানটা উনি করেছেন এটা প্রথমত আসলে আসলে খুব দুর্বল একটি আহ্বান ছিল, কারণ আপনি যখন কাউকে কোনো কিছুর জন্য বলবেন তখন ইউ হ্যাভ টু হ্যাভ সাম স্ট্রং গ্রাউন্ডস। জো বাইডেনের এরকম কোন গ্রাউন্ড ছিল না এই আহ্বানের কারণে, যার কারণে তুরস্ক কিংবা রাশিয়া এটা এটির কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন বোধ করেন, গুরুত্বপূর্ণ মনে করেনি এক কথা আমি বলতে পারি যে এক্স্যাক্টলি মানে আপনি একটি কথা বলছেন, আমি আজকে বললাম যে আচ্ছা রাশিয়া আজকে থেকে বা আমেরিকা আজকে থেকে চাঁদে হচ্ছে নভোযান পাঠাতে পারবে না, কিন্তু আমার এই কথার পিছনের গ্রাউন্ডটা কি, হোয়াট ইজ দ্য গ্রাউন্ড? আমার তো একটা একটা স্ট্রং ইয়ে থাকতে হবে যে যে আমি এই দাবিটা করছি। যেমন আমি দাবি করতে পারি কোনো দেশে যাতে গণহত্যা না হয়, কারণ কারণ গণহত্যার পিছনে গণহত্যার বিরুদ্ধে পৃথিবীর সবগুলো দেশই সব জনগোষ্ঠী কিন্তু একমত, এটি কিন্তু একটি শক্তিশালী এটির একটি গ্রাউন্ড রয়েছে। আপনি হঠাৎ করে যেখানে হত্যাযজ্ঞ থেমে গেছে, একটি স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টির রাস্তা বেরোয়ে গেছে, সেখানে আপনি বলছেন যে এখান থেকে সেনা যে দেশগুলোর সেনাবাহিনী রয়েছে তাদেরকে প্রত্যাহার করতে। আচ্ছা এর ফলে কি হবে? এখানে একটা একটু মানে এইটাই এই প্রশ্ন দিয়ে শেষ করতে চাই যে ধরেন সেখানে আমরা জানি যে হাফতার বাহিনী প্রায় 80% লিবিয়া দখল করে ফেলেছিল, ত্রিপলি সহ রাজধানী সহ 85%। তুরস্ক সেখানে গিয়ে হাফতারকে পিটিয়ে তো মাঠ সারা করছে এবং সেই 80-85% অঞ্চল পুনর্দখল করে আবার সেই বৈধ সরকারকে ফিরিয়ে দিয়েছে তুরস্ক। কিন্তু বর্তমান সময় আমরা দেখেছি যে সেই হাফতারের পক্ষে রাশিয়া, মিশর আরো কয়েকটি রাষ্ট্র ছিল। কৌশলগত কারণে আপনি একটু দেখেন মিলিয়ে যে যখন তুরস্ক সেখানে সাফল্য পেয়েছে রাশিয়া কিন্তু এই বিষয়টাকে এনজয় করছে, রাশিয়া কিন্তু পাল্টা তুরস্কের উপর কোনো হামলা করেনি এবং অদ্যাবধি সেখানে বৈধ সরকার টিকে আছে, হাফতার কিন্তু পিছু উঠে সরে গেছে, রাশিয়া কিন্তু সেখানে গিয়ে বোধহয় আর বাড়াবাড়ি করছে না। এটার সম্পর্কে আপনার কাছে আপডেট কি তথ্য আছে? আসলে রাশিয়া নীরব কেন এই পরাজয়টা? এখানে 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 একটা ব্যাপার রয়েছে, এখানে একটু আপনার প্রশ্নটা একটু কনফিউজিং, আমি সেই কনফিউশনের জায়গাটা ক্লিয়ার করে দিতে চাচ্ছি। সেখানে হচ্ছে লিবিয়াতে রাশিয়ার রোলটা কি? লিবিয়াতে রাশিয়ার স্টেট কোনো এজেন্সি নাই, সেখানে রাশিয়ার একটি বেসরকারি সেনাবাহিনী যেটি রাশিয়ার সরকারের সাথে সরাসরি সম্পর্কযুক্ত নয়, ওয়াগনার নামের এই বেসরকারি সেনাবাহিনীটি সেখানে রয়েছে, অবস্থানরত রয়েছে। রাশিয়ার সেক্ষেত্রে ভাষ্যটা কি? রাশিয়ার ভাষ্যটা হচ্ছে রাশিয়া লিবিয়াতে সংঘর্ষ চায় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রাশিয়া সেখানে হাফতারকে সমর্থন করলেও রাশিয়ার কথা হচ্ছে যে হাফতারের কোনো ধরনের অন্যায় আবদারকে আমি সমর্থন করব না, কিন্তু তাকে একেবারে ওখান থেকে ধ্বংস হয়ে যেতে দিব না, তার কারণ হচ্ছে রাশিয়া হাফতার রাশিয়ার একটি বেসরকারি সেনাবাহিনীকে হচ্ছে ভাড়া করেছে। অর্থাৎ এখানে রাশিয়ার ডাইরেক্ট রোলের চেয়ে ইনডাইরেক্ট রোলটা হচ্ছে বেশি। কিন্তু তুরস্কের সাথে রাশিয়ার যে ডাইরেক্ট সম্পর্কটি রয়েছে এবং দুই প্রেসিডেন্টের মধ্যে যে যে এই যে হট কানেকশনটি রয়েছে, এটি কিন্তু রাশিয়ার জন্য, রাশিয়া কিন্তু এটিকে অনেক গুরুত্ব দেয়, একই সাথে তুরস্কও কিন্তু অনেক গুরুত্ব দেয়, এবং যার কারণে অনেক বিরোধিতা থাকা সত্ত্বেও এই দুটি দেশ একসাথে বসে কিন্তু একটি সমাধানে চলে আসতে পারে, যেটা আমেরিকার সাথে তুরস্ক এখন পর্যন্ত কোনো সমাধানে আসতে পারেনি। কারণ আমেরিকা এখনো নিজেকে হচ্ছে পৃথিবীর একচ্ছত্র পুলিশ, একচ্ছত্র অধিপতি মনে করছে,
যেটা কিন্তু ওই 2014-15 সালের ওই বারাক ওবামার আমলে যেটা ছিল, অর্থাৎ রাশিয়া খুব প্যাসিভ ছিল, চায়না খুব প্যাসিভ ছিল, এটি আর নেই। বিশ্বটা কিন্তু গত 4-5 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন আপনার ভূমধ্যসাগরে রাশিয়ার মিলিটারি বেস রয়েছে, রাশিয়ার সেখানে নেভাল বেস এবং এয়ার বেস দুটোই রয়েছে, এবং রাশিয়া তার অবস্থানকে এই মধ্যপ্রাচ্যে এবং ভূমধ্যসাগরে যথেষ্ট শক্তিশালী করেছে। একই সাথে লিবিয়াতেও কিন্তু রাশিয়ার একটি শক্তিশালী অবস্থান রয়েছে, এবং রাশিয়ার কিন্তু মিশরেও রাশিয়া খুব অ্যাক্টিভ পলিটিক্স করছে। একইভাবে তুরস্কও কিন্তু এখন যদি দেখেন ককেশিয়া থেকে, অর্থাৎ আজারবাইজান কারাবাখ থেকে, সেখানে কিন্তু তুরস্কের সামরিক বিজয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তুরস্কের যে কৌশলগত বিজয়, অর্থাৎ তুরস্ক সেই প্রাচীন খোরাসান যেটাকে আমরা বলি, অর্থাৎ ইরান থেকে শুরু করে উজবেকিস্তান, কাজাকিস্তান, আফগানিস্তান পর্যন্ত, সেখানে এই কারাবাগের মধ্য দিয়ে একটি সরাসরি অ্যাক্সেস পেয়েছে, এবং তুরস্ক চিন্তা করছে যে এটাকে একটি ট্রেন লাইনের মাধ্যমে পুরা সেন্ট্রাল এশিয়া, আফগানিস্তান, পাকিস্তান সহ ইরানকে, তুরস্ক সহ এই দেশগুলোকে একত্রিত করার একটি 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 পদক্ষেপ তুরস্ক নিয়েছে। আপনি যেটি এর আগের ভিডিওতে বলেছিলেন যে তুরস্কের যোগাযোগ মন্ত্রী জনাব কারা ইসমাইলুর কথাতে এসেছে। তো এই যে কাজগুলো হচ্ছে এগুলো কিন্তু আমেরিকাকে বাদ দিয়ে হচ্ছে। এর আগে কিন্তু দেখা যেত যে আফ্রিকাতে একটা যুদ্ধ, সেখানে আমেরিকা, ভিয়েতনামে যুদ্ধ, সেখানে আমেরিকা, কম্বোডিয়াতে যুদ্ধ, সেখানে আমেরিকা, লাওসে যুদ্ধ, সেখানে আমেরিকা, সব জায়গায় কিন্তু আমেরিকা ছিল। অর্থাৎ সাইটের মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকে একবিংশ শতাব্দীর প্রথম পর্যন্ত আমেরিকার যে রোল ছিল সেই রোলটা কিন্তু অনেকাংশে প্যাসিভ হয়ে গেছে, কারণ আমেরিকাকে মানুষ এখন আর গ্রহণ করছে না, কিংবা আমেরিকাকে মানুষ এখন আর আগের মতো ভাবছে না। এর আরো আমেরিকার কিন্তু এর মাঝখানে এই যে ভেনিজুয়েলাতে একটি পরাজয় হয়েছে, যেখানে ইরান, তুরস্ক, রাশিয়া সরাসরি সমর্থন দিয়েছে নিকোলাস মাদুরোকে, সেখানে আমেরিকা কোত্থেকে উঠে আসা একটা যুবককে বলে দিল যে না, আমি মাদুরোকে নেতা মানি না, আমি নেতা মানি হচ্ছে গুয়াইডোকে। এখন গুয়াইডো, হু ইজ গুয়াইডো? সে হচ্ছে 36 বছর বয়সে একটা ছেলে, তার হয়তো পার্লামেন্টে একটা রোল ছিল, সেখানে এখন তাকে বলছে যে সে যেহেতু আমাকে সমর্থন করে ভেনিজুয়েলার নেতা হচ্ছে সে। তো এই যে বাইরে থেকে যে একটা অভ্যুত্থান করার অভ্যাস রয়েছে আমেরিকার, এটা কিন্তু ডেমোক্র্যাটদের আরো বেশি রয়েছে। আপনি যদি দেখেন পৃথিবীতে যতগুলো কু হয়েছে, তুরস্ক যে ব্যর্থ অভ্যুত্থান এটি সহ সবগুলো কুর পিছনে কিন্তু ডেমোক্রেট সরকারদের একটি যথেষ্ট ভূমিকা রয়েছে। ওদের ওই ডেমোক্রেটদের সময় কিন্তু এই কাজগুলো হয়, এবং তারা কিন্তু বিভিন্ন বিশ্বে অনেকগুলো এনজিও পালে, এমনকি আমাদের প্রিয় বাংলাদেশ থেকে শুরু করে তুরস্ক কিংবা যে কোনো দেশে, মানে ভেনিজুয়েলা বলেন, কিউবা বলেন, এই যে যতগুলো দেশ রয়েছে তাদের কথা মতো যারা চলে না কিংবা তাদের কথা মতো চলতে বাধ্য নয়, অর্থাৎ ন্যাম কান্ট্রিগুলো, নন অ্যালাইন মুভমেন্ট কান্ট্রিগুলো, সেখানে কিন্তু তাদের কিছু এনজিও রয়েছে যাদের মাধ্যমে তারা কিন্তু একটি জনশক্তি তৈরি করে, যারা তাদের কথায় ওই দেশে আন্দোলন করবে, সরকার পরিবর্তন করবে। তো এই যে এই যে এই যে টেন্ডেন্সিটি রয়েছে, এই টেন্ডেন্সিটি থেকে যদি বাইডেন বের হতে না পারে, তাহলে বাইডেনের জন্য আমার মনে হয় সামনে অনেক দুর্গতি রয়েছে। কারণ আজকের পৃথিবীতে চায়না অনেক শক্তিশালী, আজকের পৃথিবীতে রাশিয়া অনেক শক্তিশালী, আজকের পৃথিবীতে তুরস্ক অনেক শক্তিশালী, আজকের পৃথিবীতে ইরানের বলার আছে, যেটা যেটা অনেকাংশে হয়তো আমেরিকার মেনে নিতে হবে অ্যাজ আ লার্জার পাওয়ার। সেখানে আমেরিকা স্যাক্রিফাইস মাইন্ডেড না হয়ে তারা হচ্ছে যদি চাপিয়ে দেওয়ার মেন্টালিটি যেটা আগে ছিল সেটা নিয়ে সামনে চলে আসে, কি বাইডেনের কথাবার্তা এখন অনেকটাই সেরকম মনে হচ্ছে। সে অলরেডি হচ্ছে তুরস্কের যে প্রবলেমগুলো রয়েছে ভূমধ্যসাগরে এবং সিরিয়াতে, সেখানে সে অলরেডি কিন্তু পক্ষ নিয়ে মাঠে নেমেছে। তো এই মেন্টালিটি থাকলে হচ্ছে আমেরিকা হচ্ছে আমেরিকার সামনে আরো দুর্দিন আসবে, এবং একটা সময় দেখা যাবে যে পৃথিবীর দেশগুলো আসলে আমেরিকা থেকে তো অলরেডি আস্থা হারিয়ে ফেলেছে, আরো বেশি আস্থা হারিয়ে ফেলবে। এখন জার্মানির মতো দেশ টার্কির সাথে হটলাইন রাখছে, মানে একটি একটি উষ্ণ সম্পর্ক রাখছে আমেরিকার আপত্তি সত্ত্বেও, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ জার্মানি যেখানে সম্পূর্ণ তাদের পররাষ্ট্রনীতিটি ছিল আমেরিকা নির্ভর, সেখানে কিন্তু চ্যান্সেলর মার্কেল এবং তার স্থলাভিষিক্ত হবেন যিনি, এনারা কিন্তু তুরস্কের ব্যাপারে যথেষ্ট সহানুভূতিশীল। এবং আপনি দেখেছেন ফ্রান্সের বারবার প্রচেষ্টা, ফ্রান্স এবং গ্রিসের বারবার প্রচেষ্টা সত্ত্বেও তুরস্কের ক্ষেত্রে, তুরস্কের বিরুদ্ধে অবরোধ আরোপের ক্ষেত্রে কিন্তু জার্মানি, স্পেন, ইটালি এই দেশগুলো কিন্তু ভেটো দিয়েছে, এবং তারা কিন্তু আমেরিকাও যদি
স্বয়ং এসে তাদের উপর চাপ প্রয়োগ করে যে না তোমরা তুরস্কের উপর অবরোধ প্রয়োগ করো, তারা কিন্তু তখনও বিরোধিতা করবে। কারণ এই দেশগুলোর বাণিজ্যিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাগত স্বার্থ রয়েছে তুরস্কের সাথে, আমেরিকার সাথে নয়। তারা ওই আটলান্টিক মহাসাগরের ওপার থেকে ছড়ি ঘুরিয়ে ঘুরিয়ে যে রাজনীতিগুলো করেছে, এই রাজনীতিগুলো আর আগামী বিশ্বে থাকছে না। প্রিয় দর্শক, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম অলিদের কাছ থেকে। আমরা আগামী পর্বে আলোচনা করতে চাই যে গ্রিস এবং ফ্রান্স হঠাৎ করে কেন তুরস্কের সাথে একটি সমঝোতাপূর্ণ সম্পর্ক করতে চাইছে। আশা করি আগামী পর্ব অলিদ্বয় থাকবেন এবং আপনারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনবেন। আজ আমরা এখানে শেষ করছি। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে শুভেচ্ছা। অলিদ ভাই, আমরা বিদায় নিচ্ছি আজকের জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাকে অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে শোনার জন্য। আশা করি আমাদের আলোচনাগুলো দর্শক শ্রোতাদের ভালো লাগে এবং আমিও তাদের যে কমেন্টগুলো দেখি আমারও বেশ অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায় আরো বেশি গবেষণা করার জন্য, আরো বেশি লেখাপড়া করার জন্য। তো ওনাদেরকেও অনেক ধন্যবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। সবাইকে সবার জন্য দোয়া থাকবে এবং আশা করি যে সবাই সাবধানতা অবলম্বন করবেন এই COVID-19 যে আমাদের যে দুর্যোগময় সময়গুলো রয়েছে এই সময়গুলোর মধ্যে, এবং আশা করি যে এই সময়গুলো খুব দ্রুত পার হয়ে যাবে এবং আমরা সবাই এই মুখোশ ছাড়া রাস্তাঘাটে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবো খুব নিকটেই। দর্শক, আজকে আমরা এখানে শেষ করছি। আগামী পর্বের দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডাইস সত্য ও সুন্দরের পক্ষে আমাদের সাথেই থাকুন।